সমন্বিত ভর্তি প্রক্রিয়া থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরে গেলেও বাকিরা গুচ্ছ পদ্ধতিতেই থাকবে। নেতৃত্বে থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকার বেশ কয়েকটি কারণ দেখালেও খোড়া যুক্তি বলছে বাকিরা। জগন্নাথের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রত্যাশা ইউজিসির। শামিমা সুলতানা রিপোর্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। 22টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2020 সাল থেকে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজন করে আসছিল। শুরু থেকেই নেতৃত্বে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দুবার সেই প্রক্রিয়া যারা এগিয়ে নিলেন, এবার তারাই বেঁকে বসলেন। বিশ্ববিদ্যালয়টির বিশেষ একাডেমিক কাউন্সিলে বিপুল ভোটে জয়ী হয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার মতামত। কিন্তু কেন এই বাকবদল? এখনো আমরা কোয়ালিটি সেমিস্টার শুরু করতে পারছি না, কারণ অনেকেই এখনো চলে যাচ্ছে বাতিল করে, অনেকেই এখন বিভিন্ন জায়গা থেকে মাইগ্রেশন করে আসতেছে। মানে এই একটা হসপস অবস্থার মধ্যে আমরা আছি। কাজে এটা একটা দীর্ঘসূত্রিতার একটা তৈরি হয়ে গেছে। এছাড়াও কোয়ালিটি স্টুডেন্টও কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না। যদিও তাদের এইসব যুক্তিকে মানতে নারাজ অন্য সব বিশ্ববিদ্যালয় যারা গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় আছেন। জগন্নাথের সরে যাওয়ায় পরবর্তী নেতৃত্ব থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাঁধে। এই যে কথাটা বললো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির অনীহা, ওইটার সাথে আমি কোনোভাবে একমত না। এবং এখন আমরা ভালো মানের শিক্ষার্থী পাচ্ছি না, এটা ঠিক না, কারণ এটা কম্পিটিশনের ব্যাপার। আমরা অল্প সময়ের মধ্যে ভর্তি পরীক্ষাটা নিয়ে তাদের ভর্তির প্রসেসটা শেষ করব। পরে আমরা তাদেরকে, আমাদের টার্গেট হলো জুলাই অথবা অগস্ট মাসের মধ্যে তাদের ক্লাসে যাতে আমরা ক্লাস শুরু করতে পারি ব্যবস্থা নিব। সমন্বিত ভর্তি প্রক্রিয়া থেকে জগন্নাথের বেরিয়ে যাওয়াকে নেতিবাচকভাবে দেখছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি বলছে, বেরিয়ে না গিয়ে সমাধান খোঁজাটাই ছিল বেশি যৌক্তিক। গুচ্ছ থেকে কেউ চলে যাবে এমন কিছু আমরা এখনও পরিষ্কারভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের কাছে যেটা আছে যে সেটা হচ্ছে যে গুচ্ছ যেন গতবারের চাইতে আরও বেশি শিক্ষার্থী বান্ধব হয়, আর আমরা যেন ত্রুটিগুলো কাটিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটা ভর্তি পরীক্ষা নিতে পারি। এবং ভর্তি পরীক্ষা নেওয়াটাই শেষ নয়, ভর্তির প্রক্রিয়াটা আমরা যেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি। বিদ্যমান সব সমস্যা ধীরে ধীরে সমাধান হবে বলেও জানান এই ইউজিসি সদস্য। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।